নেকি আমার হবু স্ত্রী নিশ্চয় তোমার লগে আমার বিয়া হইব কে করবে তোকে বিয়ে একটা মানুষের চেহারা খারাপ হতে পারে দরিদ্র হতে পারে অশিক্ষিত হতে পারে তাকেও মেনে নেওয়া যায় কিন্তু একটা ছোট মনের মানুষকে কি মেনে নেওয়া যায় কি করছি আমি তোমার ম্যাডাম রে অপমান করছি সেই জন্য আমার লগে গুসা এই খবরদার ম্যাডাম সম্পর্কে কোনো উল্টাপাল্টা কথা বলবি না ম্যাডাম শুধু আমার না ম্যাডাম এই গ্রামের সবার তুমি সেটা মনে করো আমি মনে করি না হ্যাঁ শামিম বলো কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো মতির মা বলল তোমার নাকি শরীর খারাপ এই অসময়ে বাড়িতে শুয়ে আছো একটু তেমন কিছু না তোমার খবর বলো আমার খবর তো সব তোমার কাছে কবে বলবে তুমি বিয়ে করতে রাজি সেদিনই আমি হাজির হয়ে যাব ওই রমেশা শুনছস আমাকে রাফার না বিয়া কি বিয়া হ্যাঁ কাল লগে ডাক্তার সারার লগে তিনি না কালকে লইতে আসবেন বিয়ে ম্যাডাম বিয়ে হলে তো ঢাকা চলে যাবে আমরা আবার অভিভাবক শূন্য হয়ে যাব বিয়ে তো একদিন হবেই কিন্তু এত তাড়াতাড়ি হঠাৎ আমি জানি আপনারা আমার জন্য অনেক কিছু করতে পারেন কিন্তু এমন অনেক কিছু আছে যা কেউ করতে পারে না কিসের মিষ্টি ঘরে ছিল খান কিসের আবার মিষ্টি আপনার না বিয়া কি বলছো মতিমা আমার বিয়ের আবার কি হলো কাল কানা ডাক্তার স্যার এসে আপনারা লয়ে যাবে আমি গ্রাম ছেড়ে আপনাদেরকে ছেড়ে কোথাও যাব না এই গ্রামই আমার কবর হবে কবর কবরের কথা আসছে কেন আপনি আমাদের মাঝে আমাদের কাছে সব সময় থাকবেন এর চেয়ে বড় সৌভাগ্য আর আমাদের কি হতে পারে আরমান আপনাকে একটা কথা বলি আপনি কিছু মনে করবেন না রমিসা কোনো একটা কারণে খুব উত্তেজিত আছে আপনার তাকে আশ্বস্ত করা প্রয়োজন আপনি তাকে ম্যাডাম ম্যাডাম আমি বলছি আরমানের সাথে রমিসার তেমন কোনো সম্পর্ক নেই এ আমাদের সাথে যেরকম তেমন আর রমিসা যদি মনে মনে তাজমহল গড়ে ফেলে তাতে আরমানের বা আমাদের কি আছে কিন্তু ও তো মনে মনে অনেক এগিয়ে গেছে ও নিজেকে মনে মনে আরমানের হবু স্ত্রী আপনি ওটা নিয়ে টেনশন করবেন না ম্যাডাম ওটা আমরা সামলে নেব আপনি শুধু বলুন যে আপনার শরীর সুস্থ শরীর ও আচ্ছা আমি আজকে সন্ধ্যায় সেবা কেন্দ্রে ওই ছেলেটাকে দেখতে যাব সন্ধ্যায় হ্যাঁ মিষ্টি খাবো হ্যাঁ হ্যাঁ শিওর Mm-hmm.
আপনি এখন সুস্থ হয়ে গেছেন, আপনি বাড়ি চলে যেতে পারেন। না না, আমার কোনো বাড়ি নেই, ওই বাড়িতে কোনো মানুষ থাকতে পারে না। কেন, বাড়িতে কি হয়েছে? আপা, আমার বাড়িতে আমার সাতটা ছোট ছোট ভাই বোন, আমি বড়, মায়ের অসুখ, বাপ কাজ করতে পারে না, করেও না। আমি কাজ করার চেষ্টা করি, পাই না। সেদিন কামাল চৌকিদারের বাড়িতে একটা কাজ চাইতে আসছিলাম, তিনি ভাবলেন আমি চোর, তাই আমি এই গ্রামেই থাকবো। দেখো ভাই, একটা পরিবারে যদি জনসংখ্যা বেশি হয় তাহলে টাকা পয়সা থাকলেও সুখ থাকে না। প্রথমেই দরকার পরিকল্পনা মাফিক পরিবার গঠন করা। পরিকল্পনা করে যদি পরিবার গঠন করা যায় তাহলে পরিবার সুখের হয়। এই যে গ্রাম দেখছো, এই গ্রামেরও কিন্তু এই একই সমস্যা ছিল, প্রত্যেকটা পরিবারে অতিরিক্ত জনসংখ্যা। আমরা প্রথমেই প্রত্যেকটা পরিবারে গিয়ে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে পরিকল্পিতভাবে ছোট সংসার গড়তে হবে, তারপর নিজেরাই নিজেদের কাজ সৃষ্টি করেছি। তোমার বাবা মা যে ভুল করেছেন তার খেসারত তারা দিচ্ছেন, কিন্তু এখন কি করতে হবে, কাজ সৃষ্টি করতে হবে, নিজেদেরই নিজেদের কাজ সৃষ্টি করতে হবে। আমার পরিবারও অনেক বড় ছিল, তাই আমি পরিবার সুন্দর করার প্রতিজ্ঞা নিয়েছি। আম্মা, আপনার আমি একটু দেখতে আসছি, আপনি যদি আমাদের গ্রামটারে একটু সুন্দর করে দেন যেমন সুন্দর করছেন এই গ্রামটারে। আমার সঙ্গে আরো দুইজন লোক আইছে, এই ওদেরকে না ওই বারান্দায় বসায় রেখে আসছি। এই গ্রামে যখন আমরা প্রথম কাজ শুরু করলাম প্রতি পদে পদে বাধা আসতো। গ্রামের জনগণ প্রথম দিকে আমাদের কথা শুনতো কিন্তু বিশ্বাস করতো না, ভাবতো আমরা কী বা বুঝি। আমি আর রুনা অনেক কষ্ট করতাম, ফল হতো কম। এর মধ্যে মিস মল্লিকা রহমান এলেন গ্রামে স্কুলের বড় ম্যাডাম হয়ে। তিনি প্রথম সপ্তাহে আমাকে আর রুনাকে ডেকে সব শুনলেন, চেয়ারম্যান সাহেবের সাথে মিটিং করলাম। কথা তো ঠিক আছে মা, কিন্তু গ্রামের মানুষ তো কথা শোনে না। এই যে রাশেদা মা, হ্যাঁ রুনা মা, তারা তো কাজ শুরু করছে কিন্তু তেমন বলতে পারছে না। ওদের সমস্যা যদি ওদের নিজেদের সামনে তুলে ধরা হয় ওরা মানবে না? মানবে কেমনে, আমাদের কারোরই খাবার নাই, চাকরি বাকরির চেষ্টা করে তো পাই না। চাকরির চেষ্টা আর করার দরকার নেই, গ্রামে জমির কোনো অভাব নেই, আমরা নিজেদের জমিতে নিজেরাই ফসল ফলাবো। মানুষ যখন দেখলো গ্রামের সবচেয়ে সম্মানিত বড় বাপা আমাদের সাথেই আছেন, তখন সবাই আমাদের কথা শুনতে লাগলো। আপা বলতেন কোনো এলাকায় যদি সংসার ছোট করা হয় তাহলে সুখ আসবেই। পরে গ্রামের যুবকরা গ্রাম উন্নয়নের কাজ শুরু করে, তাও বড় আপার পরামর্শে। তিনিই উদ্যোগ নিলেন সকল সমস্যা সমাধানে। শুনেন, সন্তানকে পৃথিবীতে আনলেই বাবা মার দায়িত্ব শেষ হয়ে যায় না, তাদেরকে মানুষ করতে হয়, সুখ দিতে হয়, সেজন্য পরিবারকে সুন্দর করে সাজাতে হয়। কিভাবে সাজাবেন সেটা যদি আপনারা না বোঝেন তাহলে পরিবার কল্যাণ সহকারীর সাথে কথা বলুন। এই ছেলেটাকে দেখুন, বয়স কত হবে, 16-17, তারপর 6-6টি ভাই বোন, কত পরামর্শ কেন্দ্র, যেমন স্যাটেলাইট ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, তারপর ধরেন কত পদ্ধতি আছে, খাবার বড়ি, ইনজেকশন, আইইউডি, ইমপ্লান্ট, তারপর ধরেন এনএসভি, টিউবেক্টমি। শুধু কি দরকার জানেন, সেটা হচ্ছে ইচ্ছা। ইচ্ছা যদি থাকে তাহলে সব সম্ভব। দেখুন, আপনি যদি চান আমি আপনাদের গ্রামেও যাব, যদি আমাকে দিয়ে আপনাদের কোনো উপকার হয়। ও, আমি তো এই কথাই আপনার কইতে আসলাম। ম্যাডাম, 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 ঠিক আছে, এই এই বসো, আপন ধরো, বড় আপাকে এখানেই শুয়ে দাও। হ্যাঁ
ম্যাডামের ভাইতে খবর দেওয়া দরকার, জানানো দরকার ম্যাডাম যে অসুস্থ। আবুল, তুই একটা রিক্সাটাকে নিয়ে জলদি। আচ্ছা, যাইতেছি। সাবধানে। রুনা, তুমি চলো, আমি ছুটছি ম্যাডাম। ম্যাডাম আরে কিচ্ছু হবে না, আসুন তো। তুই বরাবর সাথে যা, আমরা পিছন পিছন আসতেছি। তোরা তাপে দিয়ে বুঝলি। হ্যাঁ, আপনি রাস্তায় হেঁটে গেলে আমি শুয়ে পড়বো, আমার বুকের উপর দিয়ে হেঁটে যাবেন যাতে আপনার পায়ে ব্যথা না লাগে। আরমান, আপনার শরীর খারাপ, আপনি বারবার মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, কিন্তু কেন, কি করে জানতে পারবো যে আপনি মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, কি হয়েছে আপনার? আরমান, এরকম পাগলের মতন করছো কেন? আমি আর কিছু চাই না। থামুন। কি যে বলেন না আপনি, এখন নামুন, নেমে আমাকে ধরে নামান, না হলে সত্যি সত্যি বুক পেতে দিতে হবে। আমার এই জীবনটা তো আপনারই দান, একবার বলেই দেখুন, আমি আমার পুরো জীবনটাই উৎসর্গ করে দেব। অজব, মতিমা, ম্যাডামের চেয়ারটা নিয়ে এসো, যাও। মতিন, ওই পাশ থেকে ধরো তো। কি হলো আপা, কি হলো, কি হলো আমার, আবার কি হলো? ডাক্তার সাহেব আসলেন না? ও আর আসবে না বাবা। কিন্তু ওনাকে তো দরকার ছিল, উনি তো ডাক্তার। মলি ওকে সবকিছু বলে দিয়েছে। বলে দিয়েছে? কি বলে দিয়েছে? বলেছে, বলেছে মলির লিউকোমিয়া। লিউকোমিয়া? এই লিউকোমিয়া কি? এটা আবার কি অসুখ আরমান? সারে না মা? কোন স্টেজে? প্রথম দিকে? মাঝামাঝি। স্বামী বলেছে গ্রামে থেকে থেকে তুমি অসুখ বাঁধিয়েছ। আমরা মলির কাছে গ্রামে যাচ্ছি, তুমি কি যাবে? এতদিন রাজি ছিল না, হঠাৎ করে রাজি হয়ে গেল। ওর নাকি লিউকোমিয়া। আমি ক্যান্সারের চিকিৎসার জন্য ওকে বিয়ে করবো, ও তো একটা বার্ডেন হয়ে যাবে আমার উপরে। হ্যাঁ, ভালোবেসেছি ঠিক আছে, কিন্তু আসলে আমি ঠিক বুঝতে পারছি না এই মুহূর্তে আমার কি করা উচিত। এ তুমি কি বলছো? বাই তাহলে।
ক্যান্সারের চিকিৎসা করার জন্য তোমাকে আর আমার বিয়ে করার কোনো দরকার নেই। ক্যান্সার? আপনি চিন্তা করবেন না, আমরা গ্রামের সবাই মিলে মলি ম্যাডামকে সুস্থ করে তোলা। আপনি তাকিয়ে দেখেন, গ্রামের সবাই চলে গেছে। আমার তো একটা মাত্র মেয়ে, ওকে আমি ভীষণ ভালোবাসি। ওর কেন জানি ধারণা, ও অনাদরে মানুষ হয়েছে। আমার আমার এত ভালোবাসা, ওর জন্য এত আদর, এত মায়া, সে এগুলো টের না পেয়েই পৃথিবী থেকে চলে যাচ্ছে। কি বলছেন স্যার? ম্যাডাম চলে যাবেন না, ম্যাডাম সুস্থ হয়ে যাবেন। আরমান সহ আমরা বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করেছি। তিনি বলেছেন পুরো চিকিৎসা এবং সেবা পেলে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা 80%। তোমাদের চেষ্টা যেন সফল হয় বাবা। আরমান বলেছে আমাদের সম্পদ আমাদেরই রক্ষা করতে হবে। আপনাকে একটা কথা বলতে চাইছিলাম আঙ্কেল। বলো বাবা। ম্যাডামকে এখন 24 ঘন্টা দেখাশোনা করা দরকার, যত্ন এবং ভালোবাসা দুটোই প্রয়োজন। ভালোবাসা? ভালোবাসা কোথা থেকে আনবো বাবা? শামিম তো রাজি হলো না। ভালোবাসা ছিল না বলেই রাজি হয়নি। সুসময়ে চেয়েছে, দুঃসময়ে এসে পাশে দাঁড়ালো না। ম্যাডামকে ভালোবাসার মানুষ আছে আঙ্কেল, যে তার জীবনের চেয়েও ম্যাডামকে বেশি ভালোবাসবেন। কে? আরমান? তা বোধহয় সত্যি। আমি মলিকে ওর হাতে তুলে দিতাম, কিন্তু মলিকই রাজি হবে? শামিম স্যারের কথাটা বলে আরমানের কথাটা বলেই দেখুন না। দেখব, দেখব। আমরা চলে গেলে ওর কাছে একজন ভালোবাসার লোক থাকা দরকার। ও তো এখান থেকে যাবে না বলেই দিয়েছে। আমি জুস খাবো না। একটু খেতেই হবে। বাবা আরমান, বাবা আরমান, তুমি ওকে একটু সাগরের পাড়ে নিয়ে যাও বেড়াবার জন্য, ঠিক আছে? সাগরের বাতাস শরীরের জন্য খুব ভালো। তবে হ্যাঁ, একটা কথা মনে রেখো, হাঁটিয়ে নিয়ে ওনাকে, রিক্সা নিয়ে নিয়ে। সাগরের বাতাস অনেক অসুখ ভালো করে দেয়। তার উপরে পাশে যদি থাকে তোমার মতো নিঃস্বার্থ একজন ভালোবাসার মানুষ। আপনারা ভাববেন না, ম্যাডামের কিচ্ছু হবে না। আমাদের গ্রামের এত প্রতিকূলতা যিনি জয় করতে পারেন, এই সামান্য অসুখ তিনি জয় করতে পারবেন না? পারবেন, নিশ্চয়ই পারবেন। তবে একটা কথা, তুমি ওকে ম্যাডাম বলো না, বলো মলি। তোমার মতো প্রাণঢালা ভালোবাসা ওকে আর কেউ দিতে পারবে না। শামিমের মতো বন্ধুর অসুখের কথা শুনলেই পালিয়ে যায়। আমি মলির পাশে আমি তোমাকেই চাই। বুক পেতে দেবে নাকি?
হেঁটে যাওয়ার জন্য। আপনি বল, তুমি বললে প্রিয় গ্রামবাসী ভাইরা, আজ আর আমরা আপনাদেরকে কোন চোর ধরার সংবাদ দিব না। আমরা আজকে আপনাদেরকে একটা নতুন সংবাদ দেব। আজকে থেকে আপনাদের আর সাবধান হতে বলবো না, রাতে ঘুমাইবেন ঠিক মতো। নতুন সংবাদটা এখন বলবো। আহা, তাড়াতাড়ি কো, খুশির খবরটা কো। যে সংবাদ শুনলে আপনারা আনন্দে শুধু নাচবেন। আজকে আমাদের বড়পা সাথে আমাদের আরমান ভাইয়ের বিয়ে হয়েছে। তার মানে বড়পা এখন আর আমাদের বড়পা নাই, বড়পা আজকে থেকে আমাদের ভাবি। না না না, আরমান ভাই এখন থেকে আমাদের দুলাভাই। আরে ঠিক আছে, আরমান ভাই দুলাভাই হইলে উনি আমাদের ভাবি। না না, আরমান ভাই দুলাভাই। আচ্ছা, ওনাদের দুজনের বিয়ে হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা এখন এই খুশি সংবাদটা পুরো গ্রামবাসীরা জানাই দেই, ঠিক আছে? প্রিয় গ্রামবাসী, ডোল বাজে ডোল বাজে। খারাপ লাগছে? তাহলে একটু বসো, বসো। এখন একটু ভালো লাগছে? একটু। তুমি কিন্তু এখন চাইলে আমার কাঁধে মাথা রাখতে পারো। ও মা, চারপাশে কত মানুষ আছে না, তারা দেখলে কি বলবে? তাতে কি হচ্ছে? তুমি তো এখন আর আমার ম্যাডাম না, আমার বউ। শোনো মালি, গুন্ডামি করা কিন্তু আমার পুরনো অভ্যেস, তোমাকে দেখে ছেড়ে দিয়েছিলাম। আবার কি শুরু করতে হবে নাকি কথা শুনবে?